আমার কথাটি ফুরোলো নোটে গাছটি মুরলো এই কথাটা আমাদের খুব স্মৃতি মেদুর করে তোলে আমাদের শৈশবের কথা মনে করিয়ে দেয় আমাদের ছোটোবেলার কথা মনে করিয়ে দেয় কিন্তু আমরা কি কখনো ভেবেছি যে এই আমার কথাটি ফুরোলো নোটে গাছটি মুরলো এই কথাটা এর পেছনে কোনো গল্প আছে কি না কীভাবে এই কথাটার উৎপত্তি আজকে এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো আমাদের ছোটোবেলায় আমাদের বাড়িতে দিদিমা ঠাকুমা কাকিমা মাসি পিসি যারাই ছিলেন তারা গল্প বলতেন আসলে এই ছোটোবেলা থেকে গল্প শোনবার একটা ইচ্ছে বাচ্চাদের থাকে শিশু মনস্তত্বের ধরনটাই এমন সব সবসময় তারা গল্প শুনতে চায় এবং বয়োজ্যেষ্ঠ যারা বাড়ির বড়রা যারা আছেন এমন কি দাদু বাবা কাকা সবাই তারা কিন্তু গল্প বলতেন বিশেষ করে মহিলারা এই গল্পগুলো বলতেন কোন সময় যখন তারা কুটনো কুটতেন শাক সবজি কুটতেন তো শাকসবজির মধ্যে শাক বিশেষ করে নোটে শাক এই শাকটিকে নিয়ে বসতেন একেবারে শেষ পর্যায়ে এই নোটে শাক কুটতে কুটতে তারা শিশুদের গল্প শোনাতেন তো অনেক প্রাচীনকাল থেকেই মায়েরা কাকিমারা ঠাকুমারা দিদিমারা তারা শিশুদের ওই কুটতে কুটতে বা সবজি কাটতে কাটতে গল্পগুলো শোনাতেন দিদিমা ঠাকুমারা এই গল্পটা যখন আমাদের সামনে করতেন তখন মূলত গ্রাম বাংলায় নোটে শাক খুব বহুল প্রচলিত একটি শাক এবং সহজ লভ্য পাওয়া যেত সহজেই তো সেই নোটে শাক নিয়ে তারা যখন কুটতে কুটতে নোটে শাকটার সমস্ত পাতাগুলো ছাড়িয়ে ফেললেন কেটে ফেললেন এবং এমন সময় গল্পটা শেষ হলো তখনই তারা বলতেন আমার গল্পটি ফুরলো নোটে গাছটি মুরল আসলে ওই নোটে গাছের থেকে কিন্তু এই ভাবনাটাকে সংযুক্ত করা হচ্ছে অর্থাৎ গল্প বলতে বলতে নোটে শাক কাটা হতো এবং গল্প শেষ হয়ে গেছে তখন বলা হচ্ছে মানে নোটে শাক কাটা শেষ হয়ে গেছে গল্প শেষ হয়েছে এই মিলিয়ে দিয়ে বলা হচ্ছে আমার গল্পটি ফুরোলো নোটে গাছটি এখন আরও অনেকগুলো কারণ আছে আসলে অনেক সময় বাচ্চারা গল্প শুনতে চায় বাড়ির বয়স্কদের গল্প বলা শেষ হয়ে গেছে বলবার আর ইচ্ছে নেই তখন পরবর্তীকালে তারা কিন্তু এই যে ইচ্ছে না থাকাটাকেও কিন্তু বোঝাচ্ছে এইভাবে আমার গল্পটি ফুরোলো নোটে গাছটি আসলে শুরু কিন্তু সেই প্রথম থেকে নোটে গাছ নোটে শাক কাটা হয়ে গেছে গল্পটা শেষ হয়েছে এখান থেকেই কিন্তু মূলত এই ভাবনা পরবর্তীকালে যখনই আমরা শুনেছি আমার গল্পটি ফুরোলো নোটে গাছটি মুরলো তখন বুঝতে হবে আসলে গল্পটা শেষ হচ্ছে এবং ক্রমান্বয়ে দেখা যাচ্ছে যে গল্প শেষ হয়ে গেলে আজকাল আমরা বলি আমার গল্পটি ফুরোলো নোটে গাছটি মুরলো এই যে নোটে গাছটি কেন মুরলো তার বিষয়টা আশা করি সকলের পরিষ্কার হয়েছে